চা শ্রমিকদের অবহেলিত জীবনে অন্যতম উৎসব রংপরব বা ফাগুয়া উৎসব। এই আয়োজনের আবেদন সীমানা ভেঙে সব সম্প্রদায়ের মানুষকে কাছে টেনে নিয়েছে। সময় পরিক্রমায় এটি হয়ে উঠেছে এক মিলন মেলায়। এই উৎসব দেখতে আসেন বিদেশি পর্যটকরা, উৎসব দেখে তারা খুবই আনন্দ পায়। I'm here as a volunteer for BNM, German Doctors Project, and I feel very welcome. It's very nice here. Everyone is happy and I enjoy it. Thank you for having us in Bangladesh. Thank you for having us at the Spring Festival. It's a really beautiful place here in Srimango, with the tea gardens, with the Labachara National Park. We really enjoyed it and we're glad that we are here at the Spring Festival with all the colorful people and everybody is so friendly. So thank you for having us. মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে শনিবার নানা বয়সী হাজারো নারী পুরুষ আবির নিয়ে মেতে ওঠে রঙের খেলায়। বিকেল চারটায় শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে রাত সাড়ে দশটায় পর্যন্ত। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ফাগুয়া উৎসব 1429 বঙ্গাব্দ আমাদের মৌলভীবাজারের সকল সম্মানিত চা শ্রমিকদের জন্য, ভাই বোনদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন, এবং এটির মাধ্যমে তারা তাদের সংস্কৃতিকে সবার মধ্যে তুলে ধরে। বাংলাদেশের চা বাগানগুলোতে নানা জাতিগোষ্ঠীর বসবাস। চা শ্রমিকদের যেমন আছে নিজেদের পৃথক ভাষা, তেমনি আছে পৃথক সংস্কৃতিও। ভাষা ও সংস্কৃতিতে এক একটি চা বাগান যেন এক একটি দেশ। তবে ফাল্গুনের ফাগুয়া উৎসবে এসে সবাই এক হয়ে মেতে ওঠেন রঙের উৎসবে। উৎসবে কেবল রঙের হোলিই নয়, ছিল ভিন্ন সংস্কৃতির অন্তত 30টি পরিবেশনা। পত্রসোড়া, নিত্যযোগী, চড়াইয়া নৃত্য, ঝুমর নৃত্য, লাঠি নৃত্য, হাড়ি নৃত্য, পালা নৃত্য, দং ও নাগরে, ভজনা, মঙ্গলা নৃত্য, হোলি গীত। যেভাবে আমরা ফাগুয়া উৎসব সেলিব্রেট করি আমাদের কান্ট্রি ইন্ডিয়ায়, ওইভাবে আপনারাও করছেন এখানে। একটা বছরের পরব, বছরে আসে একদিন যখন বসন্ত ঋতু আসে, ফাগুয়া উৎসব আমরা হোলি বলি, ওটাকে সেলিব্রেট করা হয়। আপনাদের উৎসাহ আমি দেখতে পারছি, আর এটাতে বোঝা যাচ্ছে কি আপনারা এক বছর প্রতীক্ষা করেছেন এই ফাগুয়া উৎসবের জন্য। নির্হা ও করমগীত একসঙ্গে উপভোগ করতে পেরে যেমন আনন্দে ভেসেছেন চা শ্রমিকরা, তেমনি অভিভূত হয়েছেন উৎসবে আসা নাগরিক সমাজের প্রতিনিধিরাও।